আসসালামু আলাইকুম রাহন রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এদিনে একটি আমল করলে পুরো এক সপ্তাহ গুণা মাফ করে দেওয়া হয় এবং সেই আমলের বদৌলিতে একটি নূর চমকায় যাহা আকাশ পর্যন্ত ওঠে এবং ক্যামত পর্যন্ত থাকে সুপ্রিয় দর্শক জুমার দিন এর উৎপত্তি কি সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পর একবার মদিনার আনসার সাহাবিরা আলোচনায় বসেন তারা বললেন ইহুদিদের জন্য সপ্তাহে একদিন নির্দিষ্ট রয়েছে যেদিনে তারা সবাই একত্রিত হয় নাসারারও সপ্তাহে একদিন একত্রিত হয় সুতরাং আমাদের জন্য সপ্তাহে একদিন নির্দিষ্ট হওয়ার প্রয়োজন যেদিনে আমরা সবাই সমাবেত হয়ে আল্লাহকে স্মরণ করব নামাজ আদায় করব অথবা তারা আলোচনায় বললেন শনিবার ইহুদিদের আর রবিবার হলো নাসারাদের জন্য নির্ধারিত অবশেষে তারা ইয়ামুল আরুবা অর্থাৎ শুক্রবারকে গ্রহণ করেন আর এটাই ছিল আল্লাহ তালার ময়নতি দিন মুসলমানদের জন্য সুপ্রিয় দর্শক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কেয়ামত প্রতিষ্ঠিত হবে অতএব তোমরা আমার উপরে বেশি বেশি করে দূরত পাঠ করো সুপ্রিয় দর্শক জুমার দিনের বিশেষ আমল যাহা করলে পুরো সপ্তাহ গুণা মাফ করে দেওয়া হবে এবং একটি নূর চমকাবে যাহা আকাশ পর্যন্ত উঠবে এবং ক্যামত পর্যন্ত থাকবে এ সম্পর্কিত হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল ইবনে অমর ওয়ানহু তিনি বলেন রাসুলুল্লা সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরায় কাহাফ জুমার দিন পাঠ করবে তার পায়ের নিচ থেকে একটি নূর বের হবে যাহা উঠবে আকাশ পর্যন্ত এবং কেমত পর্যন্ত তার জন্য তাহা চমকাতে থাকবে এবং দুই জুমার মধ্যবর্তী দিনগুলির সকল গুণা তার ক্ষমা করে দেওয়া হবে আমরা সুরায় কাহাফ অবশ্যই তেলাওয়াত করব। আল্লাহ তালা সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম